তোমরা যারা বাইক বা গাড়ির ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লাই করছো, আমি অনেকেরই দেখেছি বাইকের অ্যাপ্লাই করতে গিয়ে স্কুটির জন্য অ্যাপ্লাই করে ফেলেছেন বা স্কুটির জন্য অ্যাপ্লাই করতে গিয়ে বাইক অ্যাপ্লাই করে ফেলেছেন বা এলএমভিটা আপনি যদি অ্যাপ্লাই করতে চাচ্ছেন তো সেক্ষেত্রে সেটা চুজ করেননি। এবং অনেকেই আছে যারা কিন্তু আরটিওটাকে রং চুজ করেছে বা নিজের যে আরটিওটা আছে সেটা চুজ না করে অন্য আরটিও চুজ করেছে। তো এরকম পরিস্থিতিতে আপনি ক্যান্সেল করবেন নাকি এডিট করবেন আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। তো অবশ্যই তোমরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো আজকের এই ভিডিওটি শুরু করি। তো প্রথমত আমি তোমাদেরকে একটি অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখাচ্ছি। তো এই অ্যাপ্লিকেশানটাতে তোমরা দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লিকেশানটার নিচের দিকে যদি যাও তো সেক্ষেত্রে তোমরা এখানে দেখতে পাচ্ছ পেমেন্টটা এখনও কমপ্লিট করা হয়নি। যদি পেমেন্টটা কমপ্লিট করা না হয় তো সেক্ষেত্রে অবশ্যই সেটাকে তোমরা কিন্তু এডিট করতে পারবে। আর যদি এই পেমেন্টটি তোমরা কমপ্লিট করে ফেলো তো সেক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে কিন্তু অ্যাপ্লিকেশানটিকে প্রথমত ক্যান্সেল করতে হবে। তো ক্যান্সেল করার জন্য তোমাদের যে অ্যাপ্লিকেশান নাম্বার আছে সেটা কোথাও নোট করে রাখবে এবং তোমাদের যে ডেট অফ বার্থটা আছে সেটা মনে রাখবে। এবং এই অ্যাপ্লিকেশানটাকে ক্যান্সেল করার জন্য তোমাদেরকে কিন্তু পরিবহন সেবার অফিসিয়াল ওয়েবসাইটটিতে ভিজিট করতে হবে এবং পরিবহন সেবার অফিসিয়াল ওয়েবসাইটটিতে ভিজিট করার পরে তোমরা কিন্তু এখানে ড্রাইভার/লার্নার লাইসেন্স অপশানটিতে ক্লিক করবে। যদি এডিট করতে চাও, পেমেন্ট না করে থাকো তো সেক্ষেত্রে লার্নার লাইসেন্সের একটি অপশান পাবে উপরের দিকে, তোমরা এখানে ক্লিক করে তোমরা LL এডিট এন্ট্রি অপশানে ক্লিক করে কিন্তু সেটাকে এডিট করতে পারবে। এবং যদি ক্যান্সেল করতে চাও আদার্স অপশানে যাবে, ক্যান্সেল অ্যাপ্লিকেশান অপশানটিতে ক্লিক করবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার, তোমাদের ডেট অফ বার্থ এবং যে ক্যাপচা কোডটি এখানে দেখাবে সেই ক্যাপচা কোডটি কিন্তু তোমাদেরকে এখানে ফিল আপ করে নিচের দিকে সাবমিট অপশানটিতে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করলেই এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশানটা আছে সেটা কিন্তু দেখাবে যে কতগুলো স্টেপ তোমাদের কমপ্লিট করা হয়েছে এবং কতগুলো স্টেপ তোমাদের পেন্ডিং পড়ে আছে। তো নিচের দিকে তোমরা চলে যাবে, নিচের দিকে যাওয়ার পরে এখানে ক্যান্সেল অ্যাপ্লিকেশানের একটা অপশান পাবে। তোমরা এই ক্যান্সেল অ্যাপ্লিকেশানের অপশানে ক্লিক করে এখানে যদি এরকম একটি পপ আপ দেখায় তো সেক্ষেত্রে তোমরা একবার দেখে নিবে যে তোমরা এইটাকে কনফার্ম করছো যে তোমরা ক্যান্সেল করছো এই অ্যাপ্লিকেশানটাকে। তো আমি এখানে ক্যান্সেল করব, সেই কারণে এখানে কিন্তু ক্যান্সেল অ্যাপ্লিকেশান অপশানটিতে ক্লিক করব। এরপর এখানে একটি পপ আপ আসবে, তো অবশ্যই তোমরা এখানে প্রসিড ফর ক্যান্সেল অপশানে ক্লিক করবে এবং তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বারটিতে একটা ওটিপি যাবে এবং সেই ওটিপিটা কিন্তু এই ঘরটিতে বসাতে হবে। এবং এই ঘরটিতে সেই ওটিপিটা বসানোর পরে তোমরা এখানে সাবমিট অপশানটিতে ক্লিক করবে এবং আরও একবার কিন্তু তোমাদের এখানে কনফার্মেশন চাবে এবং ফাইনাল সাবমিশন করছো, তার জন্য এই বক্সটিতে টিকমার্ক দিয়ে তোমরা প্রসিড ফর ক্যান্সেল অপশানে ক্লিক করলেই এখানে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার দেখাবে এবং এটা সাকসেসফুলভাবে ক্যান্সেল হয়ে গেছে সেটাও কিন্তু দেখাবে। তো আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে বিষয়টা তোমাদেরকে ক্লিয়ার হয়ে গেছে। যদি তোমরা অ্যাপ্লিকেশান ভুল করে থাকো তো সেক্ষেত্রে যদি পেমেন্ট করে থাকো তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশানটাকে এডিট করতে পারবে না। যদি পেমেন্ট না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লিকেশানটাকে এডিট করতে পারবে। আর সবথেকে ইজি হচ্ছে তোমরা যদি কোথাও ভুল করে থাকো অ্যাপ্লাই করার সময় তাহলে তোমাদের সেই অ্যাপ্লিকেশানটাকে ক্যান্সেল করে নতুন করে কিন্তু তোমরা আবার অ্যাপ্লাই করতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।